বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্টপ্রসঙ্গে আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীমুখে বলা এই অমৃতময় গুরুত্বপূর্ণ কথাগুলি আমরা জেনে নেব। আলোচনার খণ্ডাংশ এটি। আচার্যদেব শ্রী শ্রী দাদা বললেন, লেগে থাকতে হয়, যে যত লেগে থাকে সে সিদ্ধি লাভ করে। ঠাকুর বলেছেন, দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথাই তো সিদ্ধি জাগে। সিদ্ধি লাভ করার এই পথ, সব বাধাকে বাধ্য করে আগাও, ভয় পেও না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন ভয় পাওয়ার কি আছে? আমার ঠাকুর আছেন, একবারে যদি না পারি বারবার চেষ্টা করব, বন্ধ দরজা খুলবেই, শেষ পর্যন্ত জয়ী হবই, সিদ্ধি আসবেই। আপনারা সবাই জয়যুক্ত হন, আপনাদের সবার কল্যাণ হোক। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা তথ্যগুলি সংগৃহীত সম্পাদকীয় আলোচনা 1424। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।